আজকে যে ইভেন্টে আমরা এসেছি, এই ইভেন্টের আয়োজক হচ্ছে মোগলু হোটেল ফ্রেন্ডস ক্লাব। ভিতরে ইতিমধ্যে এই অনুষ্ঠান শুরু হয়ে গেছে, চলুন আর দেরি না করে আমরা দেখি ভোটের মধ্যে কি হচ্ছে। সুপ্রিয় দর্শক, যাদের আয়োজনে আজকের এই ইভেন্ট মোগলু হোটেল ফ্রেন্ডস ক্লাব, সেই ক্লাবের সেক্রেটারি আমার ডান পাশে আছেন, কাইন্ডলি আপনার নামটা বলবেন প্লিজ। মোহাম্মদ শামসুল ইসলাম। মোহাম্মদ শামসুল ইসলাম, ফ্রেন্ডস ক্লাবের সেক্রেটারি। আজকের যে এই যে আয়োজন, এই আয়োজন কি আপনারা প্রতি বছর করেন নাকি শুধু এই বছরই? এই বছর আমরা প্রথম শুরু করছি, যেহেতু মোগলু হোটেল ফ্রেন্ডস ক্লাব একটি নতুন সংগঠন এবং আমরা চাই যে বহির্বিশ্বে উপস্থিত অনেক লোক অনেক সময় গৃহবন্দী অবস্থায় থাকে, তার এই যে অ্যাটাচমেন্ট পেতে গিয়ে আমরা চাই 21 বছরে একবার একটা গ্যাদারিং করে বাচ্চাদের এবং ফ্যামিলির জয়েন্ট টুগেদার করার জন্য আজকের এই আয়োজন আমাদের মূল উদ্দেশ্য। আমাদেরকে আপনাদের ক্লাবের কার্যক্রম সম্পর্কে যদি কিছু বলেন। আমরা চাচ্ছি বেসিক্যালি আমরা যেখান থেকে এসেছি বাংলাদেশ থেকে, কিছু আত্মমানবতার সেবা এগিয়ে আসার জন্য এবং শিক্ষা সামগ্রী বিতরণ করবো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে বাংলাদেশে। আর এখানে মূলত এই ক্ষুদে শিশুদেরকে নিয়ে ফ্যামিলিদেরকে নিয়ে আমাদের মূল কার্যক্রম। আপনার বাড়ি কি বগলু বাজার? তা উনার বাড়ি হচ্ছে বগলু বাজার। আপনি থাকেন তো এখানে? আমি সব সবার সাথে হেল্প করেছি, কারণ আমার প্রচুর আনন্দ লাগছে সবাই একসাথে আজ হয়েছি। সুপ্রিয় দর্শক, একসাথে হওয়া মানে আনন্দ, একসাথে হওয়া মানে এই উদযাপন। মোগলু হোটেল ফ্রেন্ডস ক্লাবের বোর্ড শোতে আসলেই অনেক আনন্দ হচ্ছে, আসলেই অনেক উদযাপন হচ্ছে। চলে যাবো, আমার ডান পাশে বসে আছেন, আপনার নামটা কেন কি বলবেন প্লিজ? আমার নাম দুলাল, আমি আসছি ব্রাইটন থেকে। আপনার প্রোগ্রামটা অনেক ফাটাফাটি, যদি না আসতাম মিস করতাম। খুব ভালো লাগছে সবাইকে একসাথে পেয়ে,
আনন্দ করতেছি, শান্তি করতেছি, সবাইকে ধন্যবাদ। আসলে একসাথে হওয়ার জন্যই একজন সারি থেকে একজন আসছেন ব্রাইটন থেকে এই লন্ডনে আজকের এই অনুষ্ঠানে, এবং সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আপনার মনে এতক্ষণে প্রশ্ন জেগেছে যে আসলে এই মোগলবাজার জায়গাটা কোথায়। মোহাম্মদ নাসিরুদ্দিন, যিনি মোগলবাজার ফ্রেন্ডস ক্লাবের একজন ওয়েল উইশার, মোহাম্মদ নাসিরুদ্দিনের কাছে আমি জানবো এবং আপনারাও জানবেন মোগলবাজার আসলে কোথায় অবস্থিত। এই যে আজকে মোগলবাজার ফ্রেন্ডস ক্লাবে আমরা এসেছি, আমি ওনাদেরকে একটা সাধুবাদ জানাই এবং অত্যন্ত উষ্ণ অভিনন্দন জানাই এই জন্য যে স্বল্প পরিসরে কম সময়ের মধ্যে ওনারা একটা অত্যন্ত আকর্ষণীয় ম্যাগাজিন বের করেছেন। আমরা তো বিয়া নানান ধরনের প্রোগ্রাম পাই, এরকম শো আজকে আমরা আমি এরকম কোন শো আমরা পাইছি না, নাকি আমরা আজকের ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে আমরা মানে একটা পরামর্শ করি এরকম একটা শো দিতে। আর স্পেশালি আজকে আমরা যারা ফ্যামিলি এন্ড বাচ্চারা যারা একদম খুব এনজয় করো, এটা আমরা বাচ্চারা কি দেশের যে আমেজ যেটা আউট অফ আর, তাছাড়া ওদেশেরও যেমন ওদেশেরও যেটা আছে ও কালচার মানে নাকি ওরকম আমরা গাঁর মানুষ সবরে লইয়া শ্বশুর মানুষ মানবিক বর্ষর মতো মানবিক খুশিয়ার মানবিক বর্ষর মতো। আপনার নামটা প্লিজ কাইন্ডলি। আমার নাম মোহাম্মদ শেবুল ইসলাম লাকি এবং শামসুল সেক্রেটারি সন্তানত এজনেরও বেশিরভাগ উদ্যোগ আছে। আজকের যে প্রোগ্রামটা আয়োজন করছেন এই প্রোগ্রামটা আমরা এলাকার মোগলবাজার ছাড়াও ওনার বাইরের এলাকা থেকে অনেক ধন্যবাদ এবং শিল্পী আমি মিডিয়ার মাধ্যমে সকলে মানে ধন্যবাদ জানাই। আজকে Which one do you like, views or music? Well,
everything just combines to something.